নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের 3.1 এর প্রবলেম নাম্বার হলো আমার 3। প্রবলেমটি কি ছিল? প্রবলেমটি ছিল আমার যে এ বি সি এর অ্যাঙ্গেল সি একটি 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণী ত্রিভুজ। আমরা যদি চিত্রটা বোর্ডের মধ্যে অঙ্কন করি, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ, এই কোণটাকে আমরা ধরলাম সি কোণ, এবং বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু আমরা একটু মোটা করে দিতে, এইটা হলো আমার সমকোণী ত্রিভুজ। প্রশ্নে বলা হয়েছে যে বিসি এর মধ্যবিন্দু, তাহলে বাকি বাহুগুলোর আমি নামকরণ করি, বাহুকে এটাকে ধরলাম আমি এ, এটাকে ধরলাম বি, বিসি এর মধ্যবিন্দু ডি, এই বিসি এর মধ্যবিন্দুকে ডি হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রমাণ করো যে এ বি স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার, তার মানে তাহলে আমাকে এটাকে যোগ করতে হবে, যেহেতু এ ডি স্কোয়ার বলা হয়েছে, এ ডি স্কোয়ার, এ ডি স্কোয়ার প্লাস 3 বি ডি স্কোয়ার। তো সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? সমকোণী ত্রিভুজ থেকে ত্রিভুজ এ বি সি এ, যেহেতু এখানে এ বি স্কোয়ার আছে, তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজ এ বি সি এ প্রমাণটাকে যদি আমরা এভাবে লিখি, প্রমাণ ত্রিভুজ এ বি সি এ, এই ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এখন এখানে কি কি উপস্থিতি আছে? এ বি স্কোয়ারের উপস্থিতি আছে, এ সি স্কোয়ারের উপস্থিতি নেই, বি সি স্কোয়ারের উপস্থিতিও নেই। এখন এ সি স্কোয়ার সমান আমি কি লিখতে পারি? এই ত্রিভুজ থেকে আমি কি লিখতে পারি? এ সি স্কোয়ার সমান লিখতে পারি, এ সি স্কোয়ার সমান লিখতে পারি এ ডি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হলো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। যদি আমার এস স্কোয়ারের মান দরকার হয়, অতিভুজ থেকে বাদ যাবে, কে বাদ যাবে? সি ডিটা বাদ যাবে, অর্থাৎ এস স্কোয়ার সমান আমি লিখতে পারি এ ডি স্কোয়ার মাইনাস ডি সি স্কোয়ার। আর বিসির উপস্থিতি এখানে নেই, বিসি সমান কি লিখতে পারি? যেহেতু বিসি এর মধ্যবিন্দু হলো ডি, আর বিডির উপস্থিতি এখানে রয়েছে, তো বিসি ইকুয়াল টু ডি, সুতরাং সিডি ইকুয়াল টু বিডি, অর্থাৎ বিসির জায়গায় আমি লিখতে পারি 2 বিডি, বিসির জায়গায় আমি লিখতে পারি 2 বিডি, উপরে রয়েছে হোল স্কোয়ার। এডি স্কোয়ার, এডি স্কোয়ারের উপস্থিতি রয়েছে, তাহলে এটাকে আমার বেনিশ করা দরকার নেই, ডিসির উপস্থিতি এখানে নেই, ডিসি বা সিডি, যেহেতু বিসি এর মধ্যবিন্দু হলো ডি, তার মানে সিডির দৈর্ঘ্য যা, বিডির দৈর্ঘ্য তা, তার মানে ডিসির জায়গায় আমি লিখতে পারি বিডি, তার মানে বি ডি স্কোয়ার, এদিকে হলো 4 বি ডি স্কোয়ার, তাহলে এ ডি স্কোয়ার, 4টা বি ডি স্কোয়ার থেকে 1টা বি ডি স্কোয়ার যদি বাদ দিই, তা কয়টা থাকে? 3টি বি ডি স্কোয়ার, দেন আমার প্রমাণটা চলে এসেছে। সুতরাং আমি বলতে পারি, সুতরাং এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ডি স্কোয়ার প্লাস 3 বি ডি স্কোয়ার।